দু সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য একটা বই বলেছিলাম শর্ট কোশ্চেন জন্য অর্থাৎ পার্ট বি এর জন্য ভূগোল অবজেক্টিভ একটা যেটা আরাফত আলির লেখা এই বইটা আমি বলেছিলাম যারা নিয়েছ তার অনেক ভালো কথা যারা নাও নিই তাদের জন্য কিছু ছক আমি এই বই থেকে দেখিয়ে দেবো যেই ছকগুলো তোমরা প্র্যাকটিস করো শর্ট কোশ্চেন এখান থেকে আসেই আসে তার জন্য আজকের ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো অনেক তোমাদের সুবিধা হবে সেই সঙ্গে বলে রাখি যদি তোমরা এই চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও সেই সঙ্গে বেল আইকনটি থেকে একটু প্রেস করে দাও যাই হোক প্রথম শুরু করি বইটা দেখো একটু প্রকাশনীর নাম বলে দিই টেকনো ওয়ার্ল্ড প্রকাশনী যদি নিতে চাও অবশ্যই নিতে পারো তো যাই হোক প্রথমে আমরা একটা ছক দেখব সেই ছকটাতে দেখো এখানে লেখা আছে সাতাশ পেজের একটা ছক রয়েছে দেখো এই ছক্রা থেকে ভালো করে লক্ষ্য করো গতিশীল ভারসাম্য তত্ত্ব হ্যাক স্বাভাবিক ক্ষয়চক্র যেটা নদীর ক্ষয়চক্র ডেভিস ঢাল ফ্রান্স তত্ত্ব ডেভিস পৃথিবীর চক্রাকার বিবর্তনের ইতিহাস এটা একটা বইয়ের নাম বা মতবাদ বলতে পারো জেমস হাটন শুষ্ক মরু ক্ষয়চক্র ডেভিস অসম বিকাশ তত্ত্ব ক্রিক পেডিপ্ল্যানেশন বা পাদ সমতলীকরণ এলসিকিং এগুলোর মধ্যে কোশ্চেন আসেই আসে প্রায় বেশিরভাগ সময় চলে আসে স্বাভাবিক ক্ষয়চক্রটা তাই জন্য এই ছকটা তোমাদের কাছে গুরুত্বপূর্ণ এবারকে তোমাদেরকে দেখাবো এই ছকটা যেটা খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন শ্রেণীর উদ্ভিদ তোমরা এইটা ভিডিওটা দেখে পজ করে একটু লিখে নিতে পারো মেগাথামস নিরক্ষীয় অঞ্চলের উদ্ভিদ আবলুস উদাহরণ মেসোথামস ক্রান্তীয় উপক্রান্তীয় উদ্ভিদ শাল মাইক্রোথামস নাতিজিতোষ্ণ ও সরলবর্গীয় উদ্ভিদ পাইন হেকিস্টোথাম তুন্দ্রা অঞ্চলের উদ্ভিদ উদাহরণে মস অক্সিলোফাইট অম্লো মাটিতে জন্মানো উদ্ভিদ পাইন সাইক্রোফাইট শীতল মাটিতে জন্মানো উদ্ভিদ বাট লিথোফাইট হচ্ছে শিলা গাত্রে যেটা শিলা ও পাথরের ওপর জন্মানো উদ্ভিদ সেটা হচ্ছে মস এবার এদিকে চলে এসো শ্যামোফাইট বালি ও মাটির উদ্ভিদ চ্যাসমোফাইট শিলার ফাটলে জন্মানো উদ্ভিদ চ্যাসমোফাইটের সঙ্গে একটু পার্থক্য রয়েছে এখানে লিথোফাইট লিতো ফাইট হল শিলা ও পাথরের উপর জন্মানো উদ্ভিদ আর জ্যাসমোফাইট হলো পাথরের ফাটলে জন্মানো উদ্ভিদ এটা একটু মনে রাখবে এরকম করে ট্রোপোফাইট ক্রয়োফাইট জেরোফাইট মরু অঞ্চল হাইড্রোফাইট হাইড্রোপানিত জল আর হ্যালোফাইট গুরুত্বপূর্ণ লবণাক্ত মাটিতে এগুলো কিন্তু একটু মনে রেখে দেবে এখান থেকে সব প্রশ্ন চলেই আসে এবারে এই ছকটি দেখাবো এই ছকটা দেখা দেখাব খুব গুরুত্বপূর্ণ ছক প্রাথমিক স্তরের যে অর্থনৈতিক কাজ সেটা হচ্ছে লাল পোশাক কর্মী স্তরের যে কাজ নীল পোশাক কর্মী তৃতীয় বা পরিষেবামূলক হচ্ছে তোমার গোলাপিক পোশাক কর্মী আর চতুর্থ বা নব্ব স্তর হচ্ছে তোমার সাদা পোশাক কর্মী পঞ্চম বা সর্বোচ্চ স্তর যেটা কুইনারি সোনালী পোশাক পরিহিত কর্মী যেটাকে থিঙ্ক ট্যাঙ্ক বলা হয় বুদ্ধিজীবী মানুষ তথ্য প্রযুক্তি পরিষেবার সঙ্গে ধূসর পোশাক কর্মী এই লাল যে কোনো কর্মীগুলো কিন্তু অবশ্যই একটা চলে আসে পরীক্ষার সময় তাই এই ছকটা তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবারে দেখো আমরা স্থানান্তর কৃষিগুলো নিয়ে আলোচনা করব। মানে কোন দেশে স্থানান্তর কৃষি কী নামে পরিচিত এখান থেকে শর্ট প্রশ্ন চলে আসে যেমন দেখো ইন্দোনেশিয়ায় হুমা কঙ্গো প্রজাতন্ত্রই মাসোলে মালয়েশিয়ায় লাদাং ফিলিপাইন্সে কেইঞ্জিন থাইল্যান্ডে তামরাই মায়ানমারে টোঙ্গা মেক্সিকোকে মিলপা ভেনেজুয়েলাকে কনুকো ব্রাজিলে রোসা শ্রীলঙ্কায় চেনা ভারত ও বাংলাদেশে ঝুম তাহলে ভারত বাংলাদেশটা খুবই ইম্পর্ট্যান্ট এবং সেই সময় মালয়েশিয়া বা ভেনেজুয়েলা ব্রাজিল এগুলো চলে আসে এই জায়গাগুলো একটু ভারতের মধ্যে যেগুলো রয়েছে যে দক্ষিণ ভারতে কুমারী উত্তর পূর্ব ভারতে ঝুম কেরলে পোনম অন্ধ্রপ্রদেশে ওড়িশায় পড়ু মধ্যপ্রদেশে বেওয়ার মাসান পেন্ডা বিরা এগুলো সবই স্থানান্তর কৃষির নাম এগুলো একটা গুরুত্বপূর্ণ ছক আজকের ভিডিওতে লাস্ট ছক যেটা তোমাকে বলবো সদর দপ্তর অনুযায়ী ডব্লিউটিও জানি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশান উনিশশো পঁচানব্বই সালে জেনিভা সদর দপ্তর ওপেক সেরকম উনিশশো ষাট সালে ভিয়েনা এশিয়ান হচ্ছে ব্যাংকক সার্ক হচ্ছে নেপালে কাঠমান্ডু তোমরা জানি সকলেই ইউরোপিয়ান ইউনিয়ন যেটা ইইউ ইউ বলা হয় সেটা ব্রাসেলস তাহলে এই সালগুলো কিন্তু গুরুত্বপূর্ণ এই সঙ্গে কয়েকটা ছকে সম্বন্ধে দেখিয়ে দিলাম যাদের মনে হয়েছে বইটা এখনও তোমরা নিতে পারবে দাম খুব একটা বেশি নয় আমি তাও তোমাদেরকে দামটা দেখিয়ে দিই পঁচানব্বই টাকা দাম এর উপর হয়তো তোমরা ডিসকাউন্টও পেয়ে যাবে যদি মনে হয় বইটা নিয়ে ভালো হবে তো নিতে পারো যদি আর না নিতে পারো এই ভিডিওটা অবশ্যই দেখো তোমাদের অনেকগুলি ছক বললাম এখান থেকে শর্ট প্রশ্ন আসতেই পারে এবং চলেও আসবে যাই হোক ভিডিওটি কেমন লাগলো নিজের কমেন্ট বক্সে জানাবে সেই সঙ্গে পরের টেস্ট পেপার আমি যখনই হাতে পাবো তারপর টেস্ট পেপারের উত্তর সহ একটা ভিডিও আপলোড করব প্রত্যেক পেজের যাই হোক আজকে ভিডিওটুকুই দেখা হচ্ছে ঠিক পরের ভিডিওতে নমস্কার আমাদের ফেসবুক গ্রুপে যোগদান করতে চাইলে নিজের ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করে যোগদান করে নাও